যখনই আমি তীরন্দাজ হিসেবে এইসব সেশনে অংশ নিই, আমার মনোযোগ আরও বেড়ে যায়। এতে আমি আরও মনোনিবেশ করতে পারি। ডায়াজিং লেস্তারি আপাতত তাঁর ব্যবসা বৃদ্ধির কাজে মন দিচ্ছেন। 8 বছর আগে তিনি হিজাব নামের এক অনলাইন বিপণি গড়ে তোলেন, যেখানে মুসলিম নারী পুরুষের জন্য ডিজাইন করা জামাকাপড় বিক্রি হয়। যখন তিনি উদ্যোগ শুরু করেন, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বিদেশি কোম্পানিগুলোই ইন্দোনেশিয়ার বাজার দখল করেছিল। তিনি সুযোগ বুঝে কাজে নেমে পড়েন। হিজাব ওয়েবসাইটে যে পণ্য পাওয়া যায়, ইন্দোনেশিয়ার 200 ডিজাইনার সেগুলি সৃষ্টি করেছেন। কেনাকাটা, বিপণন, বিক্রি সবই জাকার্তায় কোম্পানির সদর দপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হয়। ডায়াজেং লিস্তারির 120 জন সহকর্মী রয়েছেন। তিনি নিজের পরিচিত ক্ষেত্রেই ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। মুসলিম ফ্যাশন কড়া নিয়মে বাঁধা, নারীরা শুধু তাঁদের মুখচ্ছবি ও হাত প্রকাশ্যে দেখাতে পারেন। কাপড়ের মধ্যে জেলাটিন থাকলে চলবে না, কারণ প্রায় শুকুরের চর্বি দিয়ে তা তৈরি করা হয়। এছাড়াও আরও কিছু শর্ত রয়েছে। গোটা প্রক্রিয়া হালাল হতে হবে। ইসলামী, শালীন বা মুসলিম ফ্যাশনের ক্ষেত্রে শুধু কাপড় পরা নয়, সেই কাপড় তৈরি করার ক্ষেত্রেও সচেতন থাকতে হয়। গোটা প্রক্রিয়া টেকসই করতে নিজেদেরই কাপড় উৎপাদন করতে হয়। এভাবে আমরা পরিবেশের উপর প্রভাব রাখতে পারি। ১৪ বছর বয়স থেকেই লেস্তারি হিজাব পরছেন। তাঁর মা কিন্তু সেটা চাননি। আজ তিনি সেই একই ফ্যাশন বিক্রি করে ব্যবসা ভালোই চালাচ্ছেন। অতীতে মূলত বয়স্কা নারীরাই হিজাব পরতেন, এখন তরুণ প্রজন্মের মধ্যেও এর জনপ্রিয়তা বাড়ছে। ক্লাবের সদস্যদের এই অনুষ্ঠানে হাল ফ্যাশনের পণ্য দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকজন অতিথি ইনস্টাগ্রামেও ছবি পোস্ট করেছেন। আজকাল হিজাব খুব চলছে, সহজেই চোখে পড়ে। লেস্তারি ইন্দোনেশিয়ার ছোট স্টার্ট আপ জগতে হাতে গোনা নারীদের একজন, সেই সঙ্গে তিনি 2 শিশু সন্তানের মা। এমন এক তরুণী মা ব্যবসা চালাতে পারেন কিনা তা নিয়ে কয়েকজন বিনিয়োগকারীর মনে সন্দেহ ছিল। তিনি দুদিক সামলাতে প্রায় বাসা থেকে কাজ করেন। ডায়াজিং লেস্তারি অন্যভাবে নেতৃত্ব দিতে চান। এই কোম্পানির বৃদ্ধি ও এটিকে টেকসই করে তোলা আমার দায়িত্ব। হয়তো নারী হওয়ার কারণে আমার নিজেকে বস মনে হয় না, মনে হয় আমরা একটা টিম। টিম ছাড়া আমি কিছুই করতে পারি না বলে মনে হয়। তাদের কাছে আমি নিজেকে টিমের অংশ হিসেবে তুলে ধরি। তাঁর কয়েকজন কর্মী এখন লন্ডনে কাজ করেন। তাঁরা সেখানে ই কমার্স কোম্পানি চালু করেছেন। ইন্দোনেশিয়ার এই উদ্যোগপতি তাঁর আধুনিক মুসলিম ফ্যাশন গোটা বিশ্বে পৌঁছে দিতে চান।